Hello, this is Firoz Kotlar. I would like to explain what is event marketing. Event marketing actually part of marketing mix. It's a promotional tool. Most important definition of event marketing. Event marketing means that the company pay money to sponsor an event or program. It ensure mutual benefit among with them. Event marketing describes the process of developing a themed exhibit, display or presentation to promote a product, service, causes and or organization, leveraging in-person engagement. Event marketing, Bangladesh অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠিত আছে। কিছু কোম্পানি দেখা যায় যে মার্কেটে বিজ্ঞাপন তৈরি করে, কিছু কোম্পানি মার্কেটে বিলবোর্ড, লিফলেট, পোস্টারিং এগুলো কাজ করে, বুশিয়ার তৈরি করে, কিছু কোম্পানি বিভিন্ন ক্যাম্পেইন রিলেটেড কাজ করে। ইভেন্ট ম্যানেজমেন্ট বলতে আমরা বিয়ে সংক্রান্ত অনেকেই বুঝে। ইভেন্ট ম্যানেজমেন্ট নট অনলি বিয়ে, ইভেন্ট ম্যানেজমেন্ট তার একটা কোম্পানি, তারা মোটো একটা প্রোগ্রাম সেট করে, একটা প্রোগ্রামকে কোম্পানি কোনো প্রোডাক্টকে প্রমোট করে, ইমপ্লিমেন্ট করে। যারা শুধু এই সেগমেন্ট নিয়ে কাজ করে তাদের সাথে একটা মিউচুয়ালিং আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা প্রোডাক্টকে প্রমোট করতে ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে এই কাজগুলো করে। যে ইভেন্ট মার্কেটিংয়ের জন্য অর্থাৎ আমার কোম্পানি একটা নির্দিষ্ট প্রোডাক্ট প্রোডাকশন করে, ধরে নিলাম আমার এই কোম্পানি নির্দিষ্ট এই প্রোডাক্টটা প্রমোট করতেছে, কিন্তু এই প্রোডাক্টটা বিজ্ঞাপনের জন্য যে টুলসগুলো, যে পিওসএমগুলো ব্যবহার হয়, যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করে, সেগুলো কিন্তু আমার কোম্পানি তৈরি করে না। এই কোম্পানি এইগুলো কিন্তু আলাদা একটা কোম্পানি তৈরি করে, যে কোম্পানি স্পেসিফিক কাজই হচ্ছে প্রমোশনাল টুলসগুলো তৈরি করা, প্রমোশনাল প্রোগ্রামগুলো সেট করা, প্রমোশনাল প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করা। সেই কোম্পানির সাথে আমি চুক্তিবদ্ধ হয়ে, সেই অর্গানাইজেশনের সাথে আমি চুক্তিবদ্ধ হয়ে আমার প্রোডাক্টকে প্রমোট করতে আমি তাদেরকে একটা পে করব, এবং তারা একটা সার্টেন টাইমে আমার প্রোডাক্টকে, আমার কন্ডিশনে ওই প্রোডাক্টটা প্রমোট করে দেবে। এটি হচ্ছে মূলত ইভেন্ট মার্কেটিং। ইভেন্ট মার্কেটিং কেন করব? নাম্বার ওয়ান, ইনহ্যান্স কোম্পানি ইমেজ। কোম্পানি টোটাল যে ইমেজটা আছে, কোম্পানি ব্র্যান্ডের যে ইমেজটা আছে, এই ইমেজটাকে বৃদ্ধি করার জন্য আমি প্রোডাক্টকে প্রমোট করবো, একটা বিজ্ঞাপন দেবো। লাইক আমি ওই ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোম্পানি আছে তার সাথে চুক্তি করলাম যে আমার এই প্রোডাক্টকে আমার, লাইক আমি এই প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের যে কোম্পানি আছে তার সাথে চুক্তি করলাম যে একটা বড় অ্যাক্টরকে দিয়ে এক এই প্রোডাক্টকে একটা বিজ্ঞাপন তৈরি করবেন, বিজ্ঞাপন স্টাইল এরকম এরকম, এত সেকেন্ডে এত টাইমে এত টাকা পে করব। কন্ট্যাক্ট করলাম, তারা এই প্রোডাক্টকে একটা বিজ্ঞাপন তৈরি করলো 3 মিনিটের অথবা 2 মিনিটের, তার জন্য আমি একটা পে করলাম। এখন ধরেন মোশারফ করিমকে দিয়ে এই প্রোডাক্টের বিজ্ঞাপন তারা তৈরি করলো, এটা সম্পূর্ণ তাদের কাজ, তাদেরকে আমি একটা পেমেন্ট করলাম, বাস তারা এই প্রোডাক্টকে একটা বিজ্ঞাপন তৈরি করে, মোশারফ করিমকে দিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করে তারা ইউটিউবে আমাকে সে বিজ্ঞাপনটা দিল, অথবা কন্ডিশনে যদি থাকে তারা এই বিজ্ঞাপনটাকে পাবলিশ করবে এবং কতজন অডিয়েন্সের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছাবে, এই সম্পূর্ণ ডাটা ওয়াইজ আমাকে একটা রিপোর্ট প্রদান করবে। নাম্বার 2, ইনক্রিজ প্রোডাক্ট ভিজিবিলিটি। এই যে প্রমোশনাল অ্যাক্টিভিটি আমি করলাম, এটার কারণে আমার প্রোডাক্টের ভিজিবিলিটি মার্কেটে অত্যন্ত অঞ্চলে রুট পর্যায়ে, রিমোট পর্যায়ে আমার প্রোডাক্টের উপস্থিতি বৃদ্ধি পাবে। নাম্বার 3, ডিফারেন্টেড ফ্রম অ্যানাদার কোম্পানি। এটা অ্যানাদার কোম্পানির যে স্টাইলে বিজ্ঞাপন বা প্রমোশনাল টুলস তারা ব্যবহার করছে, আমার বিজ্ঞাপন টুলসটা সম্পূর্ণ আলাদা হবে। অর্থাৎ আমার যে প্রোডাক্টটাতে যে মোশাররফ করিম বিজ্ঞাপন করছে, এই প্রোডাক্টটাতে কিন্তু মোশাররফ করিম অন্য সেম রিলেটেড অন্য কোনো কোম্পানিতে এই প্রোডাক্টটা নিয়ে বিজ্ঞাপন করে নেই। তো এই প্রোডাক্টটা ডিফারেন্টভাবে আমার যে কাস্টমার কম্পিটিটরস আছে এদের কাছে, এদের মাইন্ডে অ্যাট্রাক্ট করবে। নাম্বার 4, শোকেস স্পেসিফিক গুডস অর সার্ভিস। এই প্রোডাক্টটার বিজ্ঞাপন তৈরির কারণে কিছু ডিসপ্লেতে, কিছু শোকেসে, কিছু আউটলেটে, কিছু স্টোরে এই প্রোডাক্টগুলো উঠবে, দেখা যাবে, ভিজিবিলিটি তৈরি হবে, এই প্রোডাক্টটার সেলস বৃদ্ধি পাবে। নাম্বার 5, রিলেশনশিপ কারেন্ট অ্যান্ড প্রসপেক্টিভ কাস্টমার। যে কাস্টমারগুলো এই প্রোডাক্টটা পারচেস করে তারা এই প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে তারা আরও উৎসাহিত হবে এই প্রোডাক্টটা কেনার জন্য, এবং যারা এই প্রোডাক্টটা
পাবলিক যারা পটেনশিয়াল কাস্টমার যারা এই প্রোডাক্টটা আগে কখনো দেখেনি, তাদের সামনে এই মেসেজটা যখন থ্রো হবে তারা এই প্রোডাক্টটা চিনবে, জানবে, কিনবে। নাম্বার সিক্স, সেলস এক্সেস ইনভেন্টরি। আমার রেগুলারলি যে সেলসটা হয়, গতানুগতিক যে সেলসটা হয়, এই বিজ্ঞাপনের কারণে, এই আইএমসির কারণে, এই প্রমোশনের টুলস ব্যবহার করার কারণে আমার সেলসটা একটু আপওয়ার্ড হবে, সামনের দিকে দৌড়াতে থাকবে সেলস। নাম্বার সেভেন, ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। বিজ্ঞাপনের কারণে মোশাররফ করিমের মানুষের যে তার প্রতি যে ভালোবাসা, তার ভালোবাসার থেকে আমার প্রোডাক্টের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস তৈরি হবে, ব্র্যান্ড সম্পর্কে জানলো শুনলো কার মাধ্যমে। মোশাররফ করিম যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছে, যে প্রোডাক্টটা নিয়ে বিজ্ঞাপন তৈরি করছে, এই প্রোডাক্টটা অবশ্যই ভালো হবে। নাম্বার এইট, গেইন কাস্টমার ট্রাস্টেড। কাস্টমার বিশ্বস্ত হবে যে না যে প্রোডাক্টটা ভালো, যে প্রোডাক্টে মোশাররফ করিম অ্যাড করছে এই প্রোডাক্টটা অবশ্যই ভালো। যা সাইকোলজি কাজ করে, সাইকোলজিক্যাল একটা সেগমেন্ট, যে সাইকোলজিকে হিট করা। তো এরকম আমি কোর যে বেনিফিটগুলো আছে, কেন ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে, কেন ইভেন্টের মাধ্যমে আমার একটা প্রোডাক্টকে প্রমোট করব, তো এর যে কোর বেনিফিটগুলো সেগুলো আমি আলোচনা করলাম। এর বাইরে আরও স্পেসিফিক অনেক বিষয় আছে যেগুলো একটা মার্কেটার ফাইন্ড আউট করে তার প্রোডাক্টকে প্রমোট করতে পারে। এই হচ্ছে ওভারঅল ইভেন্ট মার্কেটিং। ইভেন্ট মার্কেটিং কী এবং কেন ইভেন্ট মার্কেটিং দরকার, তো এই ডিসক্রিপশন বক্সে আরও ডিটেলস আছে, আপনারা চাইলে স্টাডির জন্য সেখান থেকে নিতে পারে। ওকে, মার্কেটিং রিলেটেড যে কোনো স্টাডির জন্য, যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্টে উইথ মি, স্টে ওয়েল, বাই বাই।